ওগো মোর প্রিয়া জেনে রেখো তুমি তুমি ছাড়া এ জীবন রাখব না আমি এসডিবি তো বেশি পেলাম সব নারী তো ছবি তোলার জন্য অস্থির হয়ে গেল এখনো নারীরা দাঁড়িয়ে আছে ছবি দেখার জন্য আমাকে নিয়ে যে পরিমাণ লেখা হয় ট্রল হয় সে চিন্তা করলে তো আমার পা ফেলার কথা না জিজ্ঞেস করেন আপনারা বলিও আমি আমাকে গালিও খাই আমি সব আপনারা করেন ভিউ আপনারা কামান গালি খাই আমি তো বিষয়টা হচ্ছে একজন নায়ক সে যেই হোক সে কোথাও ঢোকার সাথে সাথে যদি কোনো নারী তাকে ঘাড় ফিরিয়ে না দেখে তার সাথে না যায় তাহলে সে নায়কগুলি করে কী লাভ আমি তো বলি যে নায়ক শুড বি লাইক দিস কোথাও ঢুকবে নায়ক নারীদের চোখ অজান্তি সে নায়কের দিকে চলে যাবে আবার সেম নায়িকাও সেম কোথাও নায়িকা ঢুকবে অনেক পুরুষ লোকের চোখ যদি সেদিকে নাই ঘোরে তাহলে সে নায়িক হয়ে লাভ কী নর্মাল কোনো চাকরি বাকরি করলেই ভালো হয় অল দ্য ফিঙ্গার্স অফ দ্য হ্যান্ড ইজ নট সেম যত মত তত যত পথ তত মত এক একজন এক একভাবে দেখবে এটাই তো নিয়ম আপনি নীলাকাশ কারো চোখে এক একরকম আর কারো চোখে নীলাকাশ ভালো লাগে না কেউ লাল কৃষ্ণচূড়া ফুটতে দেখতে ভালো লাগে কারো কাছে মনে হয় যে না কৃষ্ণচূড়া কম আছে তো দৃষ্টি যে যেমন তার যার দৃষ্টি যেমন সে দেখবে তেমন স্লোগানই তো আছে তো আপনি তো সবাইকে বন্ধ করতে পারবেন না সব খেয়াল না করে আপনাকে আপনার লক্ষ্য নিয়ে আপনার উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যেতে হবে তখনই আপনার লক্ষ্যে পৌঁছাবেন কে কি ভাবলো কে কী আপনাকে নিয়ে বললো এটা কেয়ার করলে আর আপনি সামনে এগোতে পারবেন না আমাকে নিয়ে যে পরিমাণ লেখা হয় ট্রল হয় সে চিন্তা করলে তো আমার পা ফেলার কথা না আমি তো এগুলোকে সব ওভারকাম করে আমি সামনের দিকে এগিয়ে চলছি এবং বলেছি যারা ট্রল করে আমাকে নিয়ে অনেক কিছু মিমিক্রি করে তাদেরকে আমি একদিন বিশাল আকারে একদিন সোলার্দি উদ্যানে গরু কেটে সবাইকে খাওয়াবো যারা এম খরচ করে আমাকে নিয়ে এত কিছু করে এত সময় এদের আমি কৃতজ্ঞ এদের কাছে মানুষকে কপি করা তো খারাপ না সে তো একজনকে বেছে নিয়েছে আমাকে এমন শিল্পীরাও তো ভাগ্যবান যে কেউ কাউকে ফলো করে বা সেখানে সেটা অনেক করে বাট সেটা শালীনতার মধ্যে থাকা ভালো এবং সেটা যেন অবশ্যই একটা সুন্দর কথাবার্তার মধ্যেই থাকে পৃথিবীর পার্শ্ব দেশে দেখবেন সবাইকে সবাই মিমিক্রি করে কিন্তু কোনো নোংরা ভাবে না আমি আশা করবো যেই আমাকে যেটা করুক অনেকেই করায় দেখেছি আমি আমাকে অনেকে পাঠায় আমি তো এরকমভাবে দেখি না আর আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দেখিও কম মিমিক্রি তো আপনারা করেন আমি তো করাতে বাধ্য করি না যে ক্যামেরা নিয়ে এসে ধরলেন এখান থেকে যদি কোনো কথা বেরোয় দোষটা আপনাদের আমাকে জিজ্ঞেস করেন বলেই তো আমি বলি আপনারা আমাকে ঘড়ির দাম জিজ্ঞেস করবেন কোটের দাম জিজ্ঞেস করবেন ডিগবাজি দিতে বলবেন আর আমি যখন উত্তর দেবো আমার দোষ হয় দোষটা আপনাদের আগে আপনাদের দৃষ্টি চেঞ্জ করতে হবে তাহলে আমার দৃষ্টি চেঞ্জ হবে কেউ আসলে তার আমি আমি তো ইউটিউব থেকে উঠে আসা কোনো শিল্পী না আমি হচ্ছি নতুন মুখে ফার্স্ট হয়ে সিনেমা করে আসা নায়ক তো এখন এগুলো যা হচ্ছে এখন এগুলো যা হচ্ছে এগুলা কিছু মানুষ করে তাদের পেজ চালায় আমি বলবো এদের পেট চলে আমাকে দিয়ে আমাকে দিয়ে এরা পেজ চালায় আমাকে দিয়ে এরা বিভিন্ন ধরনের ভিউ নেয় অনেক কিছু করে এরা এদের বা বাজেটটাকে বা ওরা অনেক অনেকে বেঁচে বেঁচে আছে তো আমি আমি কখনোই যে কাজটা করি ভাইরাল হবে বা আলোচনা জন্য করি না আমি মন থেকে করি আমার আমি বিনোদন শ্রমিক আমার কাজ হচ্ছে মানুষকে বিনোদন দেওয়া না দাম তো আমি বলবো না পুরো পুরো ড্রেসটাই আমার মুম্বাই থেকে নিয়ে আসে মতো যা দেখছেন আর এই শুধু শার্টটা মালয়েশিয়া থেকে নিয়ে আসছি গত সপ্তাহে এসছি যখন তো দাম আমি বলতে চাই না বেসিক্যালি এক ঘড়ির দাম বলেই মোটামুটি তোপের মুখে আসি তো আমার ঘটনা হলো এটা যে যে নারী ভক্তরা আমাকে জানতে তাদের ফোন নম্বর সংগ্রহ করে আমাকে দিয়েন তো আমি তাদেরকে এস এম এস এর মাধ্যমে সবাইকে পৌঁছে দেবো জানিয়ে দেবো পরে ন্যাশনাল টেলিভিশনের মাধ্যমে আর নাতে মানুষ ভাবে ছোটো লোক জীবনে কোনো জিনিস পরেনি এখন পরে পরে দাম বলে জিজ্ঞেস করেন আপনারা বলিও আমি আমাকে গালিও খাই আমি সব আপনারা করেন ভিউ আপনারা কেমন খাই আমি হ গো মোর প্রিয়া রেখো ছাড়াই আমি তুমি শুধু তুমি এই অন্তরে হ গো মোর প্রিয়া কালো আছি আমি আজও আছি আমি তুমি ছাড়া এ জীবন রাখবো না আমি তুমি শুধু তুমি এই অন্তরে তুমি শুধু তুমি এই অন্তরে থ্যাংক ইউ থ্যাংক ইউ